অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 16 আগস্ট টু 31 আগস্ট এই 15 দিনের মধ্যে 7টি রাশির মহা প্রাপ্তিযোগ হতে চলেছে এই লটারি থেকে। এই মহাসংযোগে এই 7টি রাশি লটারি থেকে, শেয়ার থেকে, গোল্ড থেকে, চাঁদি থেকে, ফাটকা থেকে, জুয়া থেকে এবং স্টক বিজনেস থেকে প্রচুর অর্থ কিন্তু পাবে। কোন এই 7টি রাশি তা আমি এই ভিডিওতে জানাতে চলেছি। তো প্রথমেই আমি জানাই, এই লটারি এই আকস্মিক অর্থ একমাত্র যে গ্রহ প্রদান করে সেটা হচ্ছে রাহু গ্রহ, এবং এর সাথে সাথে শুক্র গ্রহ। বর্তমানে জুডিয়াকে রাহু এবং শুক্র একত্রে মিথুন রাশির ঘরে অবস্থান করছে, অর্থাৎ একত্রে স্ব অবস্থানে এই 7টি রাশির মহা সংযোগ কিন্তু তৈরি করতে চলেছে। তার বলে এই নয় যে আমি যে 7টি রাশির কথা বললাম সে 7টি রাশি লটারি পাবে, আর যে 5টি রাশি আছে তাদের ভাগ্যে যদি লটারি থাকে, সংযোগ থাকে, তাহলে কিন্তু তারাও কিন্তু পেতে পারে। কিন্তু আমি এই 7টি রাশির কেন জোর দিচ্ছি, বর্তমান গোচর অনুযায়ী এই 7টি রাশি এই লটারি, শেয়ার, ফাটকা, জুয়া থেকে অর্থ কিন্তু পাবে। গোল্ড থেকে, শেয়ার থেকে, চাঁদি থেকে যারা এ সকল ইনভেস্টমেন্ট করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মহা সংযোগ তৈরি হতে চলেছে। এবং যারা লটারি কাটেন, সপ্তাহে লটারি কাটেন, তারা কিন্তু এই ভিডিওটি অবশ্যই দেখবেন, খুব ইম্পর্টেন্ট এই ভিডিও। দেখুন, লটারি কিন্তু অনেকেই কাটে, লাগে না, আবার অনেকে কাটেই না, তার কপালে থাকে কিন্তু সে জানে না, সে কিন্তু কাটেনি বলে লাগছে না। তো লটারি আপনি একমাত্র আপনার জন্মছকটা একবার এক্সপ্লেন করে দেখুন যে আপনার রাহুর অবস্থান কেমন আছে, শুক্রের অবস্থান কেমন আছে, সেক্ষেত্রে কিন্তু লটারি পাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু থেকে যায়। এই কলিযুগে আকস্মিক অর্থ যে গ্রহ দেয় সেটা হচ্ছে রাহু, এবং রাহুর যদি মহাদশা চলে সেক্ষেত্রে বিশেষ বা অন্তর্দশা চলে সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু দেবে। এবং তার সাথে সাথে আপনি অবশ্যই পরামর্শ নিয়ে আপনি গোমেদ পরিধান করতে পারেন, অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনি কনসাল্ট করে আপনি যদি একটি গোমেদ পরিধান করেন, সেক্ষেত্রে যাদের রাহু খারাপ আছে রাহুর জন্য আপনি হয়তো বা লটারি পাচ্ছেন না, বা শেয়ারে পাচ্ছেন না, বা সোনা বা চাঁদি থেকে সেমতো অর্থ পাচ্ছেন না, বা ফাটকা থেকে, সেই জায়গাগুলো কিন্তু কিছুটা হলেও প্রশমিত হতে পারে। এই মহাসংযোগে এই 7টি রাশি এই 16 আগস্ট টু 31 আগস্ট পর্যন্ত মহাসংযোগ তৈরি করতে চলেছে এই 7টি রাশির এই লটারি ভাগ্য। জ্যাকপট পেতে চলেছে এই 7 রাশি। তবে আপনারা অবশ্যই আপনাদের জন্মকুণ্ডলিতা অর্থাৎ বার্থ চার্টটা একবার বিশ্লেষণ করে দেখুন রাহুর অবস্থান কেমন আছে। তো প্রথম যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃষরাশি। বৃষরাশির রাশির অধিপতি দ্বিতীয় স্থানে অবস্থান করছে, এবং দ্বিতীয় স্থানে রাহু গ্রহের অবস্থান অর্থাৎ মিথুন রাশিতে। আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সংযোগ অর্থাৎ আপনাদের পঞ্চমপতি এই বুধ আপনাদের দ্বিতীয় অবস্থান করছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু লটারি পাওয়ার প্রবল সম্ভাবনা। পঞ্চম দ্বিতীয় কানেকশান লটারির কিন্তু খুব জোর সম্ভাবনা কিন্তু আছে। এরপরে আপনাদেরকে জানাই সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির রাশিতেই শুক্র গ্রহের অবস্থান, পঞ্চমপতি রাশিতে অবস্থান করছে এবং রাহুর সঙ্গে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু
জোরালো একটা সম্ভাবনা আছে মিথুন রাশির ক্ষেত্রে, এই লটারি পাওয়ার ক্ষেত্রে। অর্থাৎ এই মহাসংযোগে আপনারা কিন্তু এই 15 দিনের মধ্যে আকস্মিক অর্থ কিন্তু পেতেই পারেন, সেই গোচরে সেই অবস্থান কিন্তু তৈরি হয়েছে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু মহাসংযোগ তৈরি করেছে, আপনাদের একাদশ স্থানে আপনাদের রাহু এবং শুক্রের অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভের জায়গা কিন্তু সৃষ্টি করতে চলেছে। অর্থাৎ লটারি, গোল্ড, শেয়ার, জুয়া, ফাটকা, এগুলো থেকে কিন্তু প্রচুর অর্থ কিন্তু আসার সম্ভাবনা আছে, যদি আপনার জন্মছকে রাহু গ্রহ এবং শুক্র গ্রহ ভালো থাকে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির 4 নম্বর রাশি, তুলা রাশির 9 স্থানে এই রাহু এবং শুক্রের অবস্থান। অর্থাৎ আপনাদের রাশির অধিপতি নবমভাবে অবস্থান করছে এবং রাহুর সাথে মহাসংযোগ তৈরি করছে, ভদ্র নামক রাজ্য তৈরি করছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু মহাসংযোগ, আপনারা কিন্তু লটারি, সাট্টা, জুয়া থেকে কিন্তু প্রচুর, শেয়ার, গোল্ড, চাঁদি থেকে কিন্তু প্রচুর অর্থ কিন্তু এবং ফাটকা কারবার থেকে কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনারা পেতে পারেন তুলা রাশির ক্ষেত্রে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটা হচ্ছে ধনু রাশি। হ্যাঁ প্রিয়তম বন্ধু, ধনু রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে মহাসংযোগ তৈরি করতে চলেছে, আপনাদের একাদশ পতি এই শুক্র আপনাদের রাশির 7 স্থানে অবস্থান করছে এবং রাহুর সাথে। এই একাদশ এবং সপ্তমের কানেকশানে এবং রাহুর সঙ্গে যুক্ত হয় আপনাদের ক্ষেত্রে কিন্তু জুয়া, লটারি, গোল্ড, শেয়ার, চাঁদি এবং ফাটকা কারবার থেকে কিন্তু প্রচুর অর্থ কিন্তু আসার সম্ভাবনা আছে। যারা লটারি কাটছেন না ধনুরাশি, ভুল করবেন না, এই মহাসংযোগ আপনারা কিন্তু মিস করবেন না। আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনুরাশির ক্ষেত্রে কিন্তু মহাসংযোগ তৈরি করতে চলেছে, আপনারা কিন্তু প্রচুর অর্থ পেতে চলেছেন। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মহাসংযোগ তৈরি হতে চলেছে, আপনাদের রাশির 5 স্থানে শুক্র গ্রহের অবস্থান এবং আপনাদের ঠিক নবমপতি 5ভাবে অবস্থান করছে, চতুর্থপতি এবং নবমপতি রাহুর সাথে 5ভাবে অবস্থান। আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি, লটারি, শেয়ার, গোল্ড, চাঁদি থেকে এবং ফাটকা কারবার থেকে কিন্তু আপনারাও প্রচুর অর্থ কিন্তু পেতে চলেছে। কুম্ভ রাশির যারা জাতক বা জাতিকারা জাতকরা আছেন তারা কিন্তু মোটেও এই সময় মিস করবেন না, আপনাদের কিন্তু এই মহাসংযোগে লটারি প্রাপ্তির মহা সুযোগ কিন্তু আসতে চলেছে 16 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত। এরপরে সব থেকে শেষ যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের চতুর্থপতি এবং আপনাদের একাদশপতি শুক্র দ্বাদশভাবে অবস্থান করছে এবং সেটা কিনা রাহুর সাথে। অর্থাৎ কর্কট রাশির কিন্তু একাধিক লটারি পাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি করেছে। অর্থাৎ যারা কর্কট রাশির যারা আছে তারা কিন্তু অবশ্যই এই মহাসংযোগ কিন্তু মিস করবেন না, আপনাদের ক্ষেত্রে কিন্তু অপার ধন কিন্তু আসতে চলেছে। আপনাদের লটারি থেকে, জুয়া থেকে, সাট্টা থেকে, শেয়ার থেকে, গোল্ড থেকে, চাঁদি থেকে, ফাটকা কারবার থেকে আপনারা কিন্তু একাধিক সংযোগে, মহাসংযোগে কিন্তু আপনারা লটারি থেকে প্রচুর অর্থ কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এই যে 7টি রাশির কথা আমি বললাম এদের ক্ষেত্রে কিন্তু মহাসংযোগে এই 7টি রাশির লটারি পাওয়ার প্রবল সম্ভাবনা, যদি আপনাদের রাশিচক্রে রাহু গ্রহের অবস্থান এবং শুক্র গ্রহের অবস্থান ভালো থাকে তাহলে গোচরের ফল অবশ্যই মিলবে। এবং যে 5টি রাশির কথা বললাম না তারা যে পাবেন না এই কথা বলছি না, আমি আবারও বলছি, আপনারা আমাকে ভুল বুঝবেন না, অনেকে কমেন্ট করে তাহলে কি আমি পাবো না, না আপনারাও কাটতে পারেন, কিন্তু বর্তমানে গ্রহের গোচর যে যে রাশিকে নির্দেশ করছে সেই সেই রাশির কথা আমি বললাম।
ভবিষ্যতে আমি এই নিয়ে আবারও লটারি নিয়ে আপনাদের সামনে আবার নিয়ে আনতে চলেছি। তখন যে যে রাশি গ্রহের গোচর অনুযায়ী হবে সেই সেই রাশির কথা কিন্তু আপনাদেরকে আমি জানাবো। কিন্তু আজ এই